টলিপাড়া শুটিং শুরু নিয়ে অবশেষে জোট কাটল। আগামী 16 জুন থেকে শুরু হচ্ছে টেলিভিশনের শুটিং। 1 জুলাই পর্যন্ত কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও শুটিংয়ের ক্ষেত্রে কিছু ছাড়ের ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশন শুটিং সিনেমা এরা সবাই আমাদের রিকোয়েস্ট করেছিল, আমরা 50 জনের মধ্যে করতে বলেছি, প্রোভাইডেড তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এবং তাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, এগুলো থাকবে। ইউনিট পিছু 50% অভিনেতা কর্মী নিয়ে শুরু করা যেতে পারে শুটিংয়ের কাজকর্ম। এদিন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানান পিয়া ফিল্মসের প্রযোজক থেকে কলাকুশলীরা। এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি টলিপাড়ার কলাকুশলীরা। সবসে পেলে হম বঙ্গাল কে জনতা কে হাত জোড় কে প্রণাম করতানি। আমরা রশি জয়সওয়াল রেগুলার লোক আমরা কে দেখলে হম টিভি পে, সোশ্যাল মিডিয়া পে, ইউটিউব পে, আর হম বঙ্গাল আজ বনি এক ফিল্ম শুটিং করে, আর আমরা কে ললিত ভাইয়া আমরা বুলাইলে বড় দেতা, হম বঙ্গাল পহলে রাল বনি, আর দিদি মমতা ব্যানার্জি জো আমার মুখ্যমন্ত্রী আগে উনকো নমস্কার মেরি তরফ সে জিনোনে ছুট দিয়া, और जिस मूवी के लिए मैं आप आया हूँ वो हम बहुत जल्द करने वाले हैं क्योंकि 50% की छूट उन्होंने दे रखा है। और ललित भैया हमारे जो एक समाज सेवक हैं उनका मैं दिल से धन्यवाद करता हूँ, इन्होंने मुझे बुलाया यहाँ पे और मैं बंगाल पहली बार आया हूँ, मुझे अच्छा लग रहा है। आप लोग मुझे ऐसे ही प्यार दीजिए, मैं बंगाल फिर से आऊँ और इसी तरह मैं काम करता रहूँ, आगे बढ़ता रहूँ, और आप लोग ऐसे मुझे प्यार देते रहिए। धन्यवाद ललित भैया और माननीय मुख्यमंत्री দিদি। সত্যিকারের কথা বলতে ওয়েস্টবেঙ্গল সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ডিসিশানটা নিয়েছে সেটা আমাদের আর্টিস্টের জন্য একটা খুবই ভালো ডিসিশান, কারণ আমরা এই লকডাউন চলাকালীন আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, অনেকেই আছে যাদের পেটে রোজি রোজগার চলে হচ্ছে এই অ্যাক্টিং করে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলে, সেটা আর্টিস্ট হোক বা টেকনিশিয়ান হোক বা যারা আরও আছে যারা মেকআপ ম্যান হোক যারা আছে সবাই সবার নিজের সংসারটা চলে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে বলে তাদের চলে, কিন্তু এই লকডাউন হয়ে যাওয়ার ফলে করোনাকালে যে অবস্থাটা হয়েছিল তারা সাধারণ মানুষরা সবারই অবস্থা যেরকম খারাপ ছিল এদেরও সেরকম একটা সিচুয়েশান এটাও পড়ে গেছিলো যে কবে কাজটা শুরু হবে, কারণ কাজটা আটকে গেছে, কাজটা যদি না করতে পারে তাদেরও ফ্যামিলির একটা প্রবলেম হয়ে যাচ্ছে সবারই। তো এর জন্য মেনলি আমি থ্যাঙ্কস জানাবো মমতা ব্যানার্জিকে, কারণ তিনি এই সিচুয়েশানটা কাটিয়ে উঠেছে, খুব তাড়াতাড়ি আমরা এটাকে কাটিয়ে উঠতে পেরেছি। মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ দেবো যে আমাদের পাশে এরকমভাবে ছিল, উনি আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করেছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। সবসে পহলে তো দিদিকে আমি বহুত বহুত ধন্যবাদ করতে চাও, সিএম কা উনহোনে মানে নেই, বহুত লোগোঁ নে দিদি সে রিকোয়েস্ট কিয়া থা, ये नहीं बोलूंगा कि मैंने प्रेस कॉन्फ्रेंस कर दी ने मेरी बात मान ली, काफी फिल्म इंडस्ट्री काफी लोग छोटे छोटे आर्टिस्ट बिना खाए घर में मर रहे थे, ऑनलाइन शूटिंग करके परेशान थे, बहुत बुरा हाल है उनका। आप मीडिया आप जानते हो किसी घर में जाकर देखो एक टाइम का चावल नहीं है, लेकिन वो आर्टिस्ट करेगा क्या? कुछ लोग गलत लाइन पे लाइन के कुछ टॉलीवुड एक्टर्स कुछ अलग जगह जाने लग गए, कुछ अलग सा काम करने लग गए। मैं इसलिए ममता बनर्जी का शुक्रिया करूँ, उन्होंने परमिशन दिया इसके लिए, बहुत बहुत उनका धन्यवाद। থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, সবসময় আমি তো আমাদের যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন সঙ্গীত, তো আমি সবসময় থ্যাংক ইউ জানাই ওনাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের আজকেরকারের প্রেস কনফারেন্সের একটা মূল্য আছে, সেই মূল্যটা হয়তো অনেকে জানেন না, সেটা আমি একটু ভালো করে গুছিয়ে বলে দিই, দাদারা আছেন তবু আমি বলে দিই। সেটা হচ্ছে আমাকে মাঝখানে আপনারা ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন আমি প্রবলেমে পড়েছিলাম, আমি মানে আমরা সবাই প্রবলেমে পড়েছিলাম, তো সেটার প্রবলেম সলভ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে। কিন্তু আমাদের তার আগে একটা প্ল্যান করা হয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলার কিছুক্ষণ আগে মানে ধরেন গতকাল আমরা প্ল্যান করেছি। প্ল্যানটা হচ্ছে আমরা এই যে কাজগুলো করছি, এই যে শুটিংগুলো করছি, এখান থেকে যে টাকা আমরা সম্ভব আমরা তো পাবো, এটা তো ইউটিউব বা আমাদের জোকার প্লাস নানা রকম অ্যাপসে আমরা চালাবো, সেখান থেকে যে টাকাটা আসবে এনি অ্যামাউন্ট যে টাকাটা সেই টাকাটা আমরা ইয়াস ঝড়ে যে সমস্ত মানুষরা গৃহহীন এবং অন্যহীন হয়ে পড়েছে, যেটা আমি করছি আর কি নিজে পার্সোনালভাবে সবাইকে দিচ্ছি, বাট একা দ্বারা তো সম্ভব হয় না, হয়তো 250-100 কোটি মানুষকে খাওয়াচ্ছে, কিন্তু আমি চাই সারা গ্রাম বাংলা যাতে খেতে পারে, তার জন্য আমরা একটা পদ্ধতি বা আমরা একটা পদক্ষেপ করেছি, একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটা, এবং কোনো আর্টিস্ট পেমেন্ট নিচ্ছে না, এমনকি আমিও পেমেন্ট নিচ্ছি না, আমরা জানেন আমি পেমেন্ট ছেড়ে কাজ করি না, আজকে আমিও পেমেন্ট নিচ্ছি না, শুধুমাত্র এখানে এই টাকাটা নিয়ে ওদেরকে খাওয়াবো, এবং আমরা নিজেরা গিয়ে
ওদেরকে ওখানে বসিয়ে খাওয়াতে পারবো, এটাই আমাদের মেন টার্গেট। থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো অলওয়েজ বলি, কারণ কেন, কারণ উনি একটা জিনিস খুব ভালো করছেন, সেটা হচ্ছে উনি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছেন। আমি মনে করি যদি এইভাবে যদি এগিয়ে যায় তাহলে আমরা দিল্লিতেও দিদিকে দেখতে পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রণাম, আমাদের প্রিয় ফিল্মস প্রোডাকশন হাউসের তরফ থেকে, যে ওনাকে গতবার একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের একটু একটু আমাদের কথা শুনতে উনি আমাদের দিকে একটু তাকিয়েছেন, 50% উনি আমাদের পারমিশন দিয়েছেন শুটিং করার জন্য, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তোমাদের যে ছোটো ছোটো ফিল্ম যারা ধরো ওই সিরিজ করছে বা যারা ধরো ইনডোরে শুটিং করছে, সেক্ষেত্রে ক্ষতিটা কতটা হয়েছিল? বাড়িতে বসে তো সেভাবে শুটিং করা হয় নাই, যেভাবে এটা শুটিংয়ের জন্য বা আউটডোর পারমিশন দরকার, আর শুটিংটা আউটডোরেই বেশি ভালো হয়, ইনডোরে যতটা দরকার পড়ে ইনডোরে করতে হয় আমাদের। বাট আমরা অনেক কষ্ট করে করেছি, অনেক টেকনিশিয়ানরা কাজ করতে পারেনি, বাড়িতে থেকেছে, তাদের দিকে তাকিয়েও আমাদের এই আবেদন ছিল, গত প্রেস কনফারেন্সে বলেছিলাম। এবং আমি এটা খুব খুশি যদি এরকমভাবে একটা সুযোগ করিয়ে দিয়েছেন যে 50% অন্তত কাজ করতে পারবেন, অনেক টেকনিশিয়ান আছে যারা অনেক কষ্ট করছে, যারা যাদের পেটের ভাত নেই সবাই বুঝতেই পারছে, তাদের জন্য একটু ভেবেছেন, খুবই আমরা খুবই উপকৃত হলাম এটা নিয়ে, খুবই ধন্যবাদ। তোমার নাম? আমার নাম প্রশান্ত রায় মাইকেল, পিয়ার ফিল্মস প্রোডাকশন হাউস আমাদের কোম্পানি ডিরেক্টর নাকি? আর আমাদের যে আমি আগামী যে একটা প্রজেক্ট করছি, এই খুব তাড়াতাড়ি আমরা প্রজেক্টটা শুরু করছি, তার জন্য আরেকটা প্রেস কনফারেন্স করা, আবার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। বলার তো দাদা মনের কথাটা আর কি বলবো, অন্তিত এত আনন্দ, এত খুশি, এত মনের মানে খুশিটা ব্যায়াম করতে পারছি না। দিদিকে সম্প্রথম আমি হাত জোড়ে করে ধন্যবাদ দিচ্ছি, দিদি যা কাজ করেছেন, এই যে রিসেন্ট আবার করেছেন দিদি, ওর জন্যে খুবই খুবই আনন্দ। আমরা কি আমাদের মতো অনেকজন যে না খেয়ে বা এদিকে ওদিকে করে থাকছিলেন দিদি, আর 2020 থেকে দিদি করেই যাচ্ছে, 2020 থেকে দিদি করেই যাচ্ছে, কিন্তু এই যে ডিসিশনটা আজকে দিদি দিয়েছে এর জন্য আমরা খুবই আনন্দ। আর যে আমাদের সোশ্যাল ওয়ার্কার মিস্টার ললিত শর্মাজি, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, এইবার আমরা একটা নতুন একটা ছোট্ট কাটা করবো বইটা, তার আমাদের যে সোশ্যাল ফাইন্যান্সার মিস্টার নিশা শর্মাজি, তাইও আমাদের সঙ্গে আছেন, ওনাকে আমরা বলেছিলাম কি একটু দেখেন আমাদের, বলে ঠিক আছে ভাই একটু লকডাউন শান্ত হোক তারপরে তোমাদেরকে আমরা দেখব। এই জন্য দিদিকে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাই, জয় জয় দিদি, জয় বাংলা, মামনু। প্রথমে আমি বলতে চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য, কারণ এটার আমার মনে হয় সত্যিই খুব দরকার ছিল। ইনফ্যাক্ট এটা আমরা ভীষণভাবে প্রত্যেকে চাইছিলাম, কারণ আমরা যারা আর্টিস্ট যাদের ক্যামেরার সামনে গিয়ে অভ্যেস সাধারণত, তাদের হঠাৎ করে বাড়িতে মানে বসে থাকতে সেটা হয় না, খুব অসুবিধা হয় সেক্ষেত্রে। তো এটা খুব ভালো, আই থিঙ্ক নট অনলি ফর আর্টিস্ট, আরও যারা কাজ করেন টেকনিশিয়ান গ্রুপে, মেকআপ গ্রুপে আরও যারা আছেন, তো আমাদের টোটাল যে ফিল্মের যে সেক্টরটা টোটাল, এটা খুব ভালো ব্যাপারটা হলো, এবং তার জন্য সত্যিই ওনাকে অসংখ্য ধন্যবাদ, আর এটা সত্যিই ভীষণ দরকার ছিল। আর আজকে আমরা যে কাজটা করছি সেটার জন্য আমি অবশ্যই আমাদের নিশা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো, আমাদের ডিরেক্টর স্যার আছেন মাইকেল স্যার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এটাই সিলেক্ট করবার জন্য। এর আগে তুমি কি যারা অভিনয় করছো? আমি আগে করেছি, লাস্ট যেটা করেছি সান বাংলায় মহাতীর্থ কালীঘাট, এবং বেশ কিছু আমি ওয়েব সিরিজেও কাজ করেছি, আর খুব শিগগিরই MSPR-এ একটু ওয়েব সিরিজ আসছে। এটা তো আমাদের আর্টিস্টদের জন্য ভীষণই খুশির খবর, কারণ আমরা সবাই কাজ করতে চাই। তো আমি সিএমকে থ্যাংক ইউ জানাতে চাই, এটা ভীষণই খুশির খবর আমাদের আর্টিস্টদের জন্য, আমরা কাজ করতে চাই আর সতর্ক মেনেই কাজগুলো করবো। সিএমকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দিদি যে একটা ডিসিশনে এসেছেন। আর আমি আমাদের প্রডিউসার অলকা আছি নিশা শর্মা, ওনাকেও থ্যাংক ইউ জানাতে চাই যে প্রজেক্টটা প্রডিউস করছি। আর মাইকেল দা মাইকেল
পত্রিকা যে ডিরেক্টর আছেন ভীষণই একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কীভাবে শুটিং করবো, তো এখন অনেকটা নিশ্চিন্ত হয়েছি। দিদি কো কে দিল সে শুক্রিয়া কেতি হু জো উনহোনে হাম লোগো কি লাস্ট জো আপ বিনতি কিয়ে থা হমনে দিদি সে তো উনহোনে হামারি ইনকো সুনা উনকে ধ্যান দিয়া সব পর ধ্যান দিয়া লোগো কে বারে মে সোচা ইসিলিয়ে মে উনকো তহে দিল সে শুক্রিয়া কেতি হু জো জো হমে ছুট দি যা রহি হে হাম উনকা সম্মান করতে হ্যাঁ और कहना चाहते हैं कि सभी लोगों से कि वो उस दीदी के फैसले पर ध्यान दें और उनकी बातों को सब मानें।